আমি ভালোবাসবো সেই মানুষটাকেই যে এক গুচ্ছ কদম ফুল হাতে নিয়ে এসে আমাকে ভালোবাসার কথা বলবে। পাগলের মতো ভালোবাসি, আসলে পাগলের মতো ভালোবাসি এই ছবিটার নামটাই বলে দেয় যে এই ছবির সব কিছু, লাইক ভালোবাসা, বিট্রেয়াল, অ্যাকশন, যাই হবে না কেন সবকিছুই পাগলের মতো, ঠিক না? ইন্টারাপশন, বিট্রেয়াল কিভাবে বুঝাইবো সেটা বুঝাই পাবো না। বিট্রেয়াল তো আছে ছবির মধ্যে, এখানে তো শুধু তুমি নামটা বললা, যে নামের ভিতরে যদি কথা বলো তাহলে যে বললা যে কি পাগলের মতো ভালোবাসি, এটা তো শুধু ভালোবাসার বিষয়। অপোজিট অফ ভালোবাসা তো বিট্রেয়ালই। সো পাগলের মতো ভালোবাসি ছবির মধ্যে অবশ্যই কোনো না কোনো টুইস্টিং আছে, যেটার মধ্যে বিট্রেয়ালও আছে পার্ট অফ দ্যাট। মানে কিভাবে কনফার্ম হচ্ছে, মানে দর্শক কিভাবে কনফার্ম হবে যে বিট্রেয়াল আছে, মানে নামের সাথে বিট্রেয়ালের সাথে কি? এখন দর্শককে কনফার্ম করার জন্য তো ছবিটি 19 তারিখে রিলিজ হতে যাচ্ছে, সো আপনারা সবাই এসে দেখুন, আপনারা কনফার্ম হন সবাই, ঠিক না? আচ্ছা, সো বিট্রে দেখার জন্য দর্শক আসবে হলে না শুধু ভালোবাসাটা দেখার জন্য? না, আসলে ইটস আ হোল প্যাকেজ। পাগলের মতো ভালোবাসি একটা ওয়ান ফ্রেম মুভির মধ্যে আপনারা সব কিছু দেখতে পাচ্ছেন, ঠিক না? এটার মধ্যে ভালোবাসা আছে, বিট্রেয়াল আছে, ফ্রেন্ডশিপ আছে, ট্রায়াঙ্গেল লাভ আছে, কি নেই, অ্যাকশন আছে, খুব সুন্দর সুন্দর গান আছে। সো ইটস এভরিথিং দেয়ার। সো ইটস আ ফুললি কমার্শিয়াল এন্টারটেইনিং ছবি, ঠিক না? আফটার কোভিড, নাইস, আফটার কোভিড, রাইট রাইট। সবাই যেরকম সবাই একটা বলে যে মুমূর্ষু অবস্থা পার করছে, সেই মুমূর্ষু অবস্থা কাটানোর জন্য হলেও কিছুটা এই মুভিটা অবদান রাখতে পারে। এক্স্যাক্টলি এক্স্যাক্টলি। তো ছবি নিয়ে কিছু একটা বলো না, ছবির মধ্যে তোমার সবচেয়ে মোস্ট ফেভারিট গান কোনটা? এমন ভাবে কিন্তু পরবর্তীতে আমরা চেষ্টা করেছি, মানে আমাদের ডিরেক্টর প্রোডিউসাররা চেষ্টা করেছেন গানটা আসলে কক্সবাজারে শুট করে ব্রাজিলের ফ্লেভার। আমরা আসলে সত্যি কথা বলতে দেশীয় ছবি আমরা দেশকে ইউজ করেছি, কেন আমরা ব্রাজিলে যাব, আমাদের দেশ অনেক সুন্দর, এবং সেটাকেই আমাদের, শুধু আমাদের ছবি না, প্রত্যেকটা ছবি চেষ্টা করে বাংলাদেশের সৌন্দর্যকে ধরে, মানে দেখানোর জন্য সংস্কৃতি যতটুকু প্রোভাইড আমরা করতে পারি। রাইট রাইট রাইট। আসলে বেশি কনসার্ন ছিল ওই সময়টা যখন আমরা কাজটা শুরু করেছি, শুটিংটা শুরু করেছি। তো তোমার কথা বলো, তোমাকে আসলে আসিফকে আমরা শুটিং করতে করতে একদিন সারাদিন পাইনি, মানে ওকে একদিন আমরা হারিয়ে ফেলেছিলাম, ওই ঘটনাটা সম্পর্কে একটু জানতে চাই। না, হারিয়ে ফেলেছে দ্যাটস নট ট্রু, অনেক রাত পর্যন্ত শুটিং হয়েছিল, স্পেশালি আমার আর সুমিতের পার্ট। আমাদের একটা ওখানে খুব একটা ট্র্যাজেডি একটা সিন ছিল, যেটা করতে করতে আমরা সারা রাত পার, মানে অলমোস্ট ভোর হয়ে গিয়েছিল। দেন উই আর আর্টিস্ট, কামন, আমাদের তো একটু রেস্ট দরকার, তো ঘুমানে হাফ বেলা, হাফ বেলা আমি লাঞ্চ পর্যন্ত অতটা ঘুমিয়েছি। একটা কথা ছিল, ওর একজন ফ্যান ওখানে চলে গিয়েছিল, আসলে আমি যদি সেভাবে বলি, বিকজ তার কিছুদিন আগে ওর একটা মুভি রিলিজ হয়েছিল, এক পৃথিবী প্রেম, তো একজন খুব বড় ফ্যান ছিল, মেয়ে ফ্যানটা যাওয়ার পরে ওকে আসলে আমরা সারাদিন খুঁজে পাচ্ছিলাম না, এই বিষয়টা আসলে। আচ্ছা আচ্ছা, এখানে তুমি এখন কন্ট্রোভার্সি, আমার আমার মানে আমার 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 কোনো স্ক্যান্ডাল নাই, আমার কোনো কন্ট্রোভার্সি নাই। কিন্তু কন্ট্রোভার্সি কিছু না, হয়তো বা দেখা যাচ্ছে যে তোমার ফ্যানের ভয়ে তুমি আসুনি নাকি, মানে এরকমও তো একটা বিষয় হতে পারে, লাইক আমরা সবাই ওয়েট করছিলাম। ফ্যান তো ফ্যান, ফ্যান আমার আছে, তোমার আছে, সবারই ফ্যান আছে, ফ্যানের জন্য আমি কাজ যাব না, এটা তো ইটস নট দ্যাট। আমার ক্রেজি ফ্যান ছিল, লাইক ও যখন সারা শুটিং করছিল তখন ও খুব লাইক একটু লুকায় লুকায় শর্ট দিচ্ছিল তারপরে। ওকে, আচ্ছা, আমরা কাজের কথা আসি, সেটা হচ্ছে আমরা দুজনই বলতে গেলে ইন্ডাস্ট্রির নিউকামার, যদিও আমরা অনেকদিন ধরেই কাজ করছি, বাট তোমার দুটা ছবি রিলিজ হয়েছে, আমারও দুটা ছবি রিলিজ হয়েছে আগে, মাঝখানে অনেক গ্যাপ, এই ছবিটা 5 বছর পর গিয়ে রিলিজ হচ্ছে। সো 5 বছর ইটস আ লং টাইম, এটা আমাদের জন্য খুবই একটা ড্রব্যাক। কিন্তু মানে তুমি দর্শকদের কী বলতে চাও, যে ওরা কেন এই ছবিটা দেখতে আসবে, আমরাও নতুন, ছবিটাও আর 2016 স্টোরি 2021 রিলিজ হচ্ছে, সো কেন দর্শক দেখতে আসবে ছবিটা? ভেরি গুড কোয়েশ্চেন ফ্রম হিম। যখন ছবির নায়ক আসলে জিজ্ঞাসা করছে, জানতে চাইছে যে আসলে কেন যাবে ছবিটা দেখতে, প্রথমত আমার আগে ওর মুভি রিলিজ হয়েছে, আমার ওর সাথে এটাই ফার্স্ট ওয়ার্ক ছিল, আমার যতটুকু ফার্স্ট ওয়ার্ক, ফার্স্ট শুটিং, সব কিছু, অ্যাক্টিং, ওভারঅল ওর সাথেই। তো সেই যখন আমাকে জিজ্ঞাসা করছে কেন যাবে, আমার মনে হয় দর্শক আমরা প্রশ্নটা উত্তর না দিয়ে একই প্রশ্ন আমরা আমাদের নায়কের কাছে রাখতে পারি, যেহেতু আমাদের তিনজনের ভিতরে সেই ছিল বলা যায় যে এই ছবির একটা প্রাণ, একদম, মানে নায়িকা তো থাকবে বাট নায়ক, যে প্রধান নায়ক, তার উপরে দায়িত্বটা বেশি আসলে বর্তায়, আমরা তার কাছ থেকেই শুনি।
দ্যাটস আ উইটি থিং, মানে লেডিজরা কিভাবে সবকিছু ছেলেদের উপর পুরুষদের উপর চাপায় দেয় এটার একদম পুরো একদম একটা এক্সাম্পল। চাপিয়ে দেয় না, ছেলেরা সবসময় খুব বেশি দায়িত্ববান। না সত্যি কথা বলতে হ্যাঁ এটা ট্রু যে ফাইভ ইয়ার্স একটা পুরনো ছবি, অনেক আগের ছবি যেটা কিনা 2021 রিলিজ হতে যাচ্ছে। আসলে সত্যি কথা বলতে 2021 সময়ের সাথে সাথে স্টোরি থেকে শুরু করে পিকচারাইজেশন থেকে শুরু করে এভরিথিং কিন্তু চেঞ্জ, অনেক চেঞ্জ হয়েছে। এখন কিন্তু ডিজিটাল একটা যুগ যাচ্ছে, সো ফিল্মের অনেক কিছু চেঞ্জ হয়ে গেছে। তো তার মধ্যে 2016 একটা ছবি এখন কেন দেখতে যাবে সেটা যদি প্রথমেই বলতে চাই, খুব ভালো একটা কন্টেন্ট আছে, খুবই ভালো একটা গল্প, যেই গল্পে কিনা আমি আগেই বললাম যে সব কিছুই এই গল্পটার ভিতরে আছে। অ্যাকশন থেকে শুরু করে লাভ থেকে শুরু করে বিট্রেয়াল, ফ্রেন্ডশিপ, ট্রায়াঙ্গেল, একটা সুইট লাভ স্টোরি, ফ্যামিলি বন্ডিং, এগুলো সব কিছুই একটা পুরো পারিবারিক একটি ছবি এটি। সো এই মৌলিক একটি খুব সুন্দর একটি, আর শাহিন সুমন আমাদের আমাদের যিনি এই ছবির ডাইরেক্টর শাহিন সুমন ভাইয়ের দর্শকদের বাংলা সিনেমার দর্শকদের খুবই ফেভারিট একজন ডাইরেক্টর শাহিন সুমন ভাই। ওনার একটি আলাদা দর্শক মহল আছে, ওনার একটি আলাদা স্টাইল আছে, তো সেই স্টাইলের উপর বেস করেই এই ছবিটি নির্মাণ করা হয়েছে। তো দর্শকরা গেলে আমার মনে হয় না যে শাহিন সুমন ভাইয়ের যে দর্শকরা আছে, বাংলা সিনেমা প্রেমী যারা আছে, তারা এই ছবিটা দেখলে মানে তারা নিরাশ হবে না। রাইট, ট্রু। সো তুমি তোমার কথা ধরে যদি আমরা যদি আমাদের নায়কের কথা ধরে এগিয়ে যাই, তাহলে আমরা বলতে পারি যে আসলে এখানে আমাদের একজন স্টাইলিশ ড্যাশিং ডিরেক্টরের খুব ড্যাশিং গল্প বলার যে ধরনটা, যে স্টাইলটা আছে এবং এত সুন্দর একটা গল্প উনি মেক করেছেন। বাই এনিহাও ইটস আওয়ার ব্যাড লাক যে আসলে এতদিন সময় নিয়ে ফেলেছি আমরা মুভিটা রিলিজ করতে, কিন্তু তারপরে আমরা বলতে পারি যে দর্শক হতাশ হবে না মুভিটি দেখে। আচ্ছা, এবার ছবির প্রসঙ্গ থেকে আমরা একটু বের হয়ে আসি। আচ্ছা, বের হয়ে মানে তুমি আর কি করছো প্রফেশনালি, আর কি আর কি কাজ করছো, নেক্সট ছবি কি করছো বা আর কি ছবি রিলিজ তোমার হবে, এটা যদি একটু দর্শকদের বলতে। আসলে প্রফেশনালি সো তুমি আসলে মানে নায়ক কেন হয়ে গেল? তুমি খুব ভালো একজন রিপোর্টার, খুব ভালো জার্নালিস্ট হতে পারো। রিয়েলি? হ্যাঁ, যে মানে আর্টিস্টদের জন্য এটা খুব মানে দেখা যায় না, আমরা এখন খুব ভালো কোশ্চেন পাচ্ছি, এটা তো খুব ভালো ইন্টারভিউর জন্য, ইন্টারভিউর সময় খুব কাজে লাগে। আচ্ছা থাকে, আমি তোমার প্রশ্নের উত্তরটা আগে দিই। আমি রিসেন্টলি শুটিং শেষ করেছি শিকত মাসের বর্ডার, তারপরে গিভেন টেক, আমার আর ওর আরেকটা মুভি সামনে শুরু হওয়ার কথা আছে। ওদিন ইন্টারভিউতে খুব মজা হয়েছে, ও আমাকে বলতেছিল আর আমি একসাথে একটা মুভি শুরু করবো, তো আমি না একদমই ভুলে গেছি আমি 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 আসলে সত্যি কথা ওই মোমেন্টে ভাবছিলাম যে ছবিটা মনে আর হবে না, দ্যাটস ওয়াই নায়িকা মনে হয় হাইড করতে চাচ্ছে, অথবা নায়িকা জানে যে ছবিটা হবে না, আমি জানি না যে ছবিটা যে হবে না, তো ও নাম বলতে চাচ্ছে না ইন্টারভিউতে। তো আমি তখন ভাবলাম যে আচ্ছা ঠিক আছে, আমার মনে ছবিটা হবে না, তাহলে চুপ হয়ে যাই। পর আমি চুপ হয়ে গেছি, কিন্তু আসলে ওর মনেই ছিল না যে আমরা একটা নেক্সট ছবি করতে যাচ্ছি। এরকম হয় যে আমি খুব দ্রুত ভুলে যাই, তো প্রবলেম হয়েছিল আমি আসলে কিন্তু উন্মাদের নামটাই ভুলে গেছিলাম। পাগলের মতো ভালোবেসে আমাকে এত বেশি এখন আবার মানে ওটার ভিতরে ইন করে ফেলছে যে উন্মাদের কথা আমি টোটালি ভুলে গেছি। সো দর্শক, আমরা দুজন আবার আসছি একসাথে উন্মাদ একটি সিনেমা নিয়ে, অপূর্ব রানা পরিচালিত, আর ও আসছে আপনাদের মায়া করতে। ওর খবরটা আমি বলে দিই, বাকিটা ও বলে দিবে। ওর নেক্সট মুভি রিলিজ হচ্ছে মায়া। আচ্ছা, তুমি 5 বছর इट्स नॉट अ মুভি, इट्स ওয়েব ফিল্ম। ওহ, আই এম সো সরি। হ্যাঁ, ওয়েব ফিল্ম। ওকে, আচ্ছা 5 বছর কেন ছিলাম না, সবারই একটাই কোশ্চেন। আসলে সত্যি কথা বলতে আমরা যতটুকু জানি তুমি অনেক মুভিতে সাইন করেছিলে, তোমার অনেক মুভি শুটিং এ হয়েছিল, কিছু কিছু মুভির নামও আমরা জানি যেগুলো আসলে হাফটাইম শুট করার পরে তুমি ব্যাকস্টেপ নিয়ে ফেলেছিলে। আপনি আপনি আমাকে খুব ভালোই প্রবলেমে ফেলতে চাচ্ছেন। বাট আমি আসলে আসলে সত্যি কথা বলতে যে এই বিষয়ে আমি বলতে চাই যে আমি আসলে একটু FDC থেকে অনেক দিন বা ফিল্ম থেকে অনেক দিন দূরে ছিলাম। সেটা হচ্ছে যে আসলে না অভিমান ঠিক না, মানে অভিমান এখানে কি বলবো, আসলে বললে তো উপরের দিকে থুতু ফেললে নিজের গায়ে পড়ে। সো আমি FDCকে ভালোবাসি। সো FDC সম্পর্কে আমি কোনো খারাপ কমেন্টও করতে চাই না, কারণ হচ্ছে যে আর এখানে সব কিছুর মধ্যে ভালো খারাপ মিলেই থাকে। আর আমরা আমরা যারা আছি, যারা কিনা মেন স্ট্রিমের হিরো হিরোইন বাইরে, আমরা যদি FDC সম্পর্কে কোনো কিছু বলি, নেগেটিভ বলি, তাহলে তো দর্শকরা আরও আসবেই না ছবি দেখতে। সো FDC সম্পর্কে কোনো নেগেটিভ কোনো কিছু নেই। আমার পার্সোনাল লাইফে আমি একজন বিজনেসম্যান বা আমি বিজনেস করি। সো আমি পার্সোনালি, আপনারা হয়তো বা অনেকেই জানেন বা অনেকেই জানেন না, যে আমি দিন মোহাম্মদ গ্রুপের ম্যানেজিং ডাইরেক্টর হিসেবে আছি।
আমাদের মেইন বিজনেস হচ্ছে হসপিটাল বিজনেস, আমাদের কিছু হসপিটালস ডায়াগনস্টিক সেন্টার আছে, তাছাড়াও আমাদের শিপিং বিজনেস, কনস্ট্রাকশন, সাপ্লাই, আইটি অনেক কিছুর সাথে ইনভলভ। সো আমি আসলে আমার বাবার বড় ছেলে, যেহেতু আমি ম্যানেজিং ডাইরেক্টর, আমাকে সব কিছু দেখতে হয়। সো আমি আসলে সময় বের করতে পারি না। আজকেও ইন্টারভিউর জন্য আমাকে দৌড়ে দৌড়ে গুলশান থেকে আমার সাংবাদিক ভাইদেরকে সবাইকে নায়িকাকে আমি বসায় রাখছি প্রায় এক দেড় ঘন্টা। আমি সো সরি অ্যাবাউট দ্যাট। আমি বুঝাতে চাচ্ছি যে আসলে আমি সো বিজি যে আমি আসলে টাইম দিতে পারি না। জন্য আমার 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 ইচ্ছা থাকলেও আমি আসলে ছবি সাইন করি, মানে আসলে আমি এটাই বলবো না যে যেসব ছবি আমি সাইন করেছি ওগুলো আমি আমার সময়ের কারণে করতে পারিনি। দ্যাটস নট ট্রু। আমি ছবির জন্য সত্যি কথা বলতে এটা আমার ভালোবাসার জায়গা। আমি সব কিছু ত্যাগ করি যখন আমার কোনো ফিল্ম হয় বা কোনো কিছু আমি করি এই রিলেটেড, তখন আমি আমার বিজনেসটাকে এক সাইডে রেখে আমি টোটাল কনসেন্ট্রেশন আমি ওখানেই দিই। আমিও সেটাই জানি, না হলে আজকে যে ছেলেটা এতদিন ধরে আসলে কাজ বন্ধই করে দিয়েছে, সে না হলে আজকে এতদিন পরে একটা মুভি রিলিজ হচ্ছে সেটা প্রমোশনের জন্য এত কষ্ট করতো না। আসলে ওর ব্যস্ততা এত বেশি বাইরে। আচ্ছা এটা আমার সেটাই কেউ বুঝলো না, আমার ভালোবাসা কেউ বুঝলো না। এটা আমি আসলে অনেক আগেও অনেকবার ইন্টারভিউতে এই কোয়েশ্চেন আমাকে করা হয়েছে, আমি আনসার দিয়েছিও। সেটা হচ্ছে যে আমার, তুমি খুব ভালো করেই জানো যে আমার এডুকেশন, বড় হওয়া সব কিছু ছিল লন্ডন বেসড। আমি লন্ডন থেকে আমার এডুকেশন কমপ্লিট করি, ইউকেতেই ছিলাম আমি প্রায় অলমোস্ট 10 বছরের উপরে। তো আমি যখন মানে লন্ডনে ছিলাম তখনই ওইখানে আমার সামহাও আমাদের চিত্রনায়ক আমিন খান ভাইয়ের সাথে ওখানে পরিচয় হয় সামহাও, এবং আমরা এমন হয়ে যাই যে আমরা একেবারে ফ্যামিলি ওরিয়েন্টেড একসাথে। মানে আমিন ভাইয়ের যে ওয়াইফ আমার বোন, সে আমাকে ধর্মের ভাই বানায়, আমিও তাকে ধর্মের বোন বানাই, একদম মানে ফ্যামিলি রিলেটেড হয়ে যাই আমরা। তো আমি যখন বাংলাদেশে আসতাম তখন আমি দেখতাম যে আমিন ভাইয়ের সাথে আমরা একসাথে ঘুরতাম ফিরতাম, রেস্টুরেন্টে যেতাম। তো যেখানে যায় মানুষের যে একটা ভালোবাসা তার প্রতি, সেটা আমাকে খুব মুগ্ধ করে। তার আগ পর্যন্ত আসলে সত্যি কথা বলতে যে আমরা বাংলা সিনেমা নিয়ে তো একটু আসলে আমার কোনো ইন্টারেস্ট ছিল না, বা আগে বাংলা ছবি দেখা থেকে মানে হুট করে সিনেমাতে আসা, লাইক আমার আমাদের বিষয়টা থাকে অন্যরকম। আমরা একটা মানে ফোবিয়াতেই চলে যাই, দেখা যায় যে ছোটবেলা থেকে যে কোনো অ্যাক্টিভিটির সাথে মনে হয় যে না আমরা মুভি করব বা কাজ করব। তো তোমার বিষয়টা ছিল টোটালি আলাদা। এক্স্যাক্টলি না, এক্স্যাক্টলি। তো যে ওই যে বললাম যে মানুষের ভালোবাসা, মানুষের মুগ্ধ, মানে মানুষ যেভাবে আমিন ভাইকে বা আমিন ভাইয়ের থ্রো আমার সাথে মৌসুমি আপুর সাথে পরিচয় হয়, নাকা মৌসুমি আপু, এরপর ওমর সানি ভাই, তো আমরা তিনটা ফ্যামিলি একদম একসাথে একটা ফ্যামিলির মতো হয়ে যাই। সো এখানে মৌসুমি আপুকে বা সানি ভাইকে বা আমিন ভাইকে মানুষের যে ভালোবাসে, এটা আমাকে খুব আকৃষ্ট করে। হ্যাঁ, দেন তারাই আমাকে আসলে ইনফ্লুয়েন্স করে যে তুমি আসো ইন্ডাস্ট্রিতে, আসো কাজ করো। সো দর্শক, আমরা দিন শেষে কি পেলাম? ভালোবাসার জন্য এখানে আসা। আমরা সেই মুভি নিয়ে আসছি আপনাদের ভালোবাসতে, পাগল মতো ভালোবাসি নিয়ে। আশা করি 19 তারিখে আপনারা আমাদেরকে হতাশ করবেন না এবং আপনারাও হতাশ হবেন না। নেক্সট, এক্স্যাক্টলি 19 তারিখে আপনারা সবাই হলে গিয়ে ছবিটি দেখুন, এবং অবশ্যই স্বাস্থ্যবিধি মেনে, কারণ আপনারা এখন সবাই জানেন করোনার ভিতরে যে বলবো যে আপনারা হলে এসে ছবি দেখেন, আসলে এটা একটা গিল্টি ফিল কাজ করে। বাট আপনারা স্বাস্থ্যবিধি মেনে যদি সামাজিক দূরত্বতা বজায় রেখে আপনারা হলে এসে ছবিটি দেখেন, আপনারা নিরাশ হবেন না কেউ, কারণ এটি একটি ভালো গল্প। আর হচ্ছে বাংলাদেশের, আমাদের বাংলা ছবিকে বাঁচাতে হলে আমাদের সবাইকে, শুধু আমরা FDC রিলেটেড যারা আছি, ফিল্ম রিলেটেড যারা আছি, তারা আমরা শত চেষ্টাই করি না কেন এটা সম্ভব না যদি আপনারা দর্শক এগিয়ে না আসেন। আমাদের নিজেদের সংস্কৃতি আসলে নিজেদেরকেই ভালোবাসতে হবে। সবাইকে ধন্যবাদ।